সালামু আলাইকুম। আজকে আমরা অধ্যায় ছয়ের সৃজনশীল প্রশ্ন উত্তর করতে যাচ্ছি। এখানে একটা ম্যাথ আছে যেটা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2018 সালে এসেছে। দেখো ম্যাথটা হচ্ছে, আমিন সাহেব বাজার থেকে 4/3 কেজি আলু, 4/5 কেজি ডাল এবং 2/4/1 কেজি চাল ক্রয় করলেন। তাহলে প্রশ্ন হচ্ছে, তিনি মোট কত কেজি দ্রব্য ক্রয় করলেন। এখন আমরা দেখি তো দ্রব্য কোনগুলো, আলু একটা দ্রব্য, ডাল একটা দ্রব্য, চাল একটা দ্রব্য। তার মানে হচ্ছে আমরা এই তিনটা জিনিস যখন একত্র করব, মোট করব, যোগ করব, তাহলে আমরা দেখব যে এই প্রশ্ন উত্তরটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা দেখি কি কি দেওয়া আছে। দেওয়া আছে ওগুলো লিখি। আমিন সাহেব আলু ক্রয় করলেন 1 কেজি, ডাল ক্রয় করলেন 4/5 কেজি এবং চাল ক্রয় করলেন 2/4/1 কেজি। এরপর দেখো, তাহলে সুতরাং তিনি মোট দ্রব্য ক্রয় করলেন কত, টোটাল তিনটা লিখলাম। লিখার পর এবার আসি, আমরা এখানে একটা সমস্ত ভাঙতে হবে, তারপর না আমরা যোগ করতে পারবো না, এরকম ছেঁড়াবেড়া রেখে দিলে তার যোগ করতে পারবো না। তাহলে আমরা কি করব, দুইটাকে হর দিয়ে গুণ করলাম, গুণ করে লবের সাথে যোগ করব, গুণফলকে লব দিয়ে যোগ করব। তাহলে 4×8 8×9। তারপর আমরা দেখো তো এখানে প্রত্যেকটা হর সেম, 4 4 4, তার মানে লসাগু 4। তাহলে 4 দিয়ে 4কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 1 আসবে। আর আমরা 3×3 5×5, 9×9 লিখে দিলেই চলবে। এবার 3 5 9-এর যোগফল 17, 4/17 কেজিটা কী আসলো, অর্থাৎ লিখবো আমরা কি, তাহলে অর্থাৎ লিখবো তিনি মোট কত, 4/17 কেজি দ্রব্য ক্রয় করলেন। শেষ। এবার খ নম্বর দেখি আমরা। খ নম্বর কোয়েশ্চেনটা ছিল, তিনি ডাল অপেক্ষা চাল কত কেজি বেশি ক্রয় করলেন। মানে হচ্ছে চাল নিশ্চয়ই এখানে বেশি ছিল ডালের চেয়ে, সে চাল বেশি কিনেছে ডাল থেকে, তাহলে কতটুকু বেশি কিনেছে এটা আমরা তো এমনি এমনি জানতে পারবো না, যোগ করলেও না গুণ করলেও না, আমাদেরকে বিয়োগ করতে হবে। যদি আমরা চাল থেকে ডালটা বিয়োগ করি, যেহেতু চাল বেশি কিনেছে, চালই বড় হবে, চাল থেকে যদি আমরা ডালটা বিয়োগ করি, সেক্ষেত্রে আমরা কী পাচ্ছি, আমরা কত কেজি বেশি কিনেছে সেই ইয়াটা পাচ্ছি। তাহলে আমাদের আমাদের দুইটা জিনিস এখানে লাগবে, দুইটা পয়েন্ট, সেটা হচ্ছে একটা চাল একটা ডাল, এই দুইটা দিয়েই আমাদের কাজ হবে। দেখো আমরা দেওয়া আছে লিখি, তিনি ডাল ক্রয় করলেন এত, চাল ক্রয় করলেন এত বা এত, এটা তো আমরা উপরে করেছি, সমস্তটা ভেঙেছি। তিনি ডাল অপেক্ষা চাল বেশি ক্রয় করলেন, কীভাবে করবো আমরা এবার, তিনি চাল অপেক্ষা ডাল বেশি ক্রয় করেছে সেটা আমরা এখানে 9/4 এসেছে কেজি, এবার আমরা বেশি ক্রয় করেছে, তাহলে চাল থেকে আমরা ডাল বিয়োগ দেব। ঠিক আছে, চালটা কত কেজি ছিল, চাল ছিল 4/5 কেজি, চাল ছিল 4/9 কেজি, 4/9 কেজি, ডাল ছিল 4/5 কেজি। তাহলে এখানেও আমরা দেখো লসাগু কিন্তু সেম, সেক্ষেত্রে লসাগু করার প্যারা আমাদের নিতে হলো না, আর 4×4 একই, যেহেতু 9×9 হবে গুণ করলে, আর 5×5 হবে। তাহলে দেখো তো 9×5 গেলে কত, 4, 4×4 গেলে, সরি, 4×4 কাটাকাটি হবে, থাকবে 1। আচ্ছা এবার দেখো তো আমরা কী করলাম, আমরা উত্তরটা কি লিখব, উত্তর লিখব এখান থেকে, প্রশ্ন থেকে, অর্থাৎ তিনি ডাল অপেক্ষা চাল 1 কেজি বেশি ক্রয় করলেন। ঠিক আছে, এটাই আমাদের উত্তর। ওকে, আমরা দ্বিতীয় প্রশ্নটা ও করে ফেলেছি। আমরা পরের ইয়াটাতে আসি, পরের আরেকটা অঙ্কে আসি, এটাও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2018 সালে এসেছে এরকম একটা প্রশ্ন। দেখো, একটি বাঁশের 6/1 অংশ কাদায়, 2/1 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। তাহলে প্রশ্ন হলো, কাদায় ও পানিতে বাঁশটির মোট কত অংশ আছে, কাদা কোথায়, এই যে 2/1 অংশ আছে, আর কাদায় আছে 6/1 অংশ, পানিতে আছে 2/1 অংশ। ঠিক আছে, এখন আমাকে প্রশ্ন করা হয়েছে দুইটিতে মোট কত অংশ আছে, তাহলে আমাকে এইটা কাদায় এবং পানিতে যদি আমি যোগ করি তাহলে কি বের হবে, তাহলে আমাদের মোট কত অংশ আছে সেটাই আসবে। তাহলে আমরা কি দেওয়া আছে দেখি, দেওয়া আছে কাদায় আছে বাঁশের 6/1 অংশ এবং পানিতে আছে বাঁশের 2/1 অংশ। তাহলে আমরা কি লিখবো, প্রশ্ন থেকেই চুরি করে লিখে ফেলি, সুতরাং কাদায় ও পানিতে বাঁশটির মোট কত, দেখো তো এত যোগ এত অংশ। ঠিক আছে, এবার আমরা 6 আর 2-এর লসাগু করলাম, এখানে 2 দিয়ে প্রথমে যাবে, 3×6 2×2, ঠিক আছে, তাহলে আর যাবে না, 3×6 লসাগু আসলো 6। তাহলে 6 দিয়ে 6কে ভাগ দাও, হরটা দিয়ে লসাগুকে ভাগ দাও, ভাগ দিলে 6×6 আসবে 1, আবার লব দিয়ে গুণ করো, 1×1 1।
এইখানে যোগ চিহ্ন আছে সেটা আমরা এখানে বসালাম। আবার দুই দিয়ে হরকে দিয়ে লসাগুকে ভাগ, তিন দুগুণে ছয় তিন আসছে, তিনকে দিয়ে আবার লবকে গুণ তিনেকে তিন। তাহলে আমরা এবার পরের অংশে তিন এর সাথে এক যোগ করব, চার চার পেলাম। এখন আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যায়নি, কেন হয়নি? কারণ ছয় আর চার কিন্তু কাটাকাটি যাবে, ঠিক আছে? তাহলে দুই দিয়ে আমরা কাটতে পারছি, দুই দুগুণো চার, তিন দুগুণো ছয়। এবার আমরা আসি, দেখো এখানে তিন ভাগের দুই, আর কি কাটাকাটি যাবে? সম্ভব না, আর কি দিয়ে কাটবো? তিন আর দুইকে কোনো কিছু দিয়ে যাবে না, দুইটাই মৌলিক সংখ্যা, তাই না? তাহলে আমরা দেখো তো আমাদের ক নম্বর প্রশ্ন উত্তরটা কি? প্রশ্নের উত্তরটা হবে, অর্থাৎ কাদায় ও পানিতে বাসটির মোট তিন ভাগের দুই অংশ আছে, ঠিক আছে? আমরা উত্তরটা পেলাম। এবার খ নম্বর খ নং প্রশ্নে যাই। খ নং প্রশ্ন হচ্ছে, পানির উপরে কত অংশ আছে? দেখো বাসটির কাদায় আছে একটা অংশ, পানিতে একটা অংশ আছে, আর উপরে কতটুকু অংশ আছে, ঠিক আছে? ধরো সাপোজ এটা একটা বাস, ঠিক আছে? একটা অংশ কাদায় আছে, একটা অংশ পানিতে আছে, আর উপরে যে অংশটা আছে আমাদেরকে সেই অংশটা বের করতে বলেছে, ঠিক আছে? এখন এটা যদি আমাদেরকে বের করতে বলে, এখন আমাদের কাজটা কি? এই দুইটা আমাদের আছে, আছে না? দেখো আমরা কাদায় পেয়েছি ছয় ভাগের এক অংশ, আমরা পানিতে পেলাম দুই ভাগের এক অংশ, ঠিক আছে? এই দুইটা তো আমাদের কাছে আছে, তো আমরা যদি এই সম্পূর্ণটা থেকে এই দুইটা বাদ দিই, কোন কী বের হবে? খালি অংশটা বের হবে না, পানির উপরের অংশটা বের হবে না, বের হবে। তাহলে আমরা এখানে তো প্রথম অংশটাতে আমরা কাদায় ও পানিতে তো মোট করেছি, তাহলে আমরা এটাকে ক নং হতে পাই দিয়ে লিখে ফেলি। এখানে ক হতে পাই, কাদায় ও পানিতে আছে বাসটির মোট কত অংশ? তিন ভাগের দুই অংশ। তাহলে ধরি আমরা বাসটিকে কত অংশ ধরবো? এক অংশ ধরি, সম্পূর্ণ বাসটি কত অংশ? এক অংশ। সুতরাং পানির উপর আছে এক বিয়োগ, সরি আমি এখানে একটু ভুল লিখে ফেলেছি, তিন ভাগের দুই অংশ, এক বিয়োগ তিন ভাগের দুই অংশ, তাহলে তিনের সাথে এক। নিচে এখানে হচ্ছে আমরা মনে করি, কল্পনা করি যে এখানে একটা এক আছে, হ্যাঁ, কারণ এটা একটা সংখ্যা, একের নিচে তো কিছু নেই, তাহলে তিনের সাথে এক লসাগু করলে একই তিনই আসবে, ঠিক আছে? এখানে তিনের সাথে এক যদি আমরা লসাগু করি তিন আসবে। তাহলে দেখো এবার এ নিচে একটা আছে না, মনে মনে ভেবেছি না আমরা, এটা দিয়ে তিনকে ভাগ দাও তিন আসবে, তিন তিন দিয়ে আবার এটা যদি লব হয় সেক্ষেত্রে, তাহলে লব সাথে গুণ দাও তিনেকে তিন আসবে, ঠিক আছে? এবার এটা এটা তো তিন, ঠিক আছে? বোঝা যাচ্ছে লেখাটা? এটা হচ্ছে তিন, তিন দিয়ে আমরা তিনকে ভাগ দেবো এক আসবে, তারপর যেই উত্তরটা আসবে এক আসছে না, এককে আমরা লব দিয়ে গুণ করবো দুই একে দুই, ঠিক আছে? আমরা পেয়ে গেলাম এত অংশ। এবার আমরা তিন থেকে দুই বিয়োগ করে ফেলি, তিন থেকে দুই বিয়োগ করলে আসবে এক, তিন ভাগের এক অংশ। তাহলে এটা আমরা কী পেলাম? এটা আমরা পেলাম, দেখি তো আমরা এখানে পানির উপরে কত অংশ আছে, তাহলে আমরা লিখব অর্থাৎ পানির উপরে কত অংশ আছে বলতো? কত জায়গায় উত্তরটা বসিয়ে দেবে, আছে তিন ভাগের এক অংশ। এবার গ নম্বর প্রশ্নটা আমরা দেখি, পানির উপরের অংশ দুই মিটার হলে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত? তাহলে পানির উপরের অংশটা যদি দুই মিটার হয়, পানির উপরের অংশ এই অংশটা আমরা এখানে পানির উপরে দেখিয়েছি না, এই অংশটা যেটা আমরা খ নং থেকে বের আমরা খ নং হতে পেয়েছি, পানির উপরে আছে তিন ভাগের এক অংশ, ঠিক আছে? তো আমাদের প্রশ্নে কি বলেছে? প্রশ্ন বলেছে বাসটির তিন ভাগের এক অংশের দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার। তো আমরা প্রশ্ন থেকে পেয়েছি পানির উপরের অংশ দুই মিটার হলে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত। তাহলে পানির উপরের অংশ আমাদের অংশটা আসছে তিন ভাগের এক অংশ, ঠিক আছে? তাহলে এই অংশটার পরিমাপ হচ্ছে দুই মিটার, তাহলে সম্পূর্ণ বা এক এক বাসটাকে আমরা সম্পূর্ণ বা এক ধরেছি না, এখানে আসছি আমরা। তাহলে প্রশ্ন মতো বাসটির তিন ভাগের এক অংশের দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার, সুতরাং বাসটির একবার সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য তখন হবে দুই ভাগ তিন ভাগের এক মিটার। তাহলে আমরা এটাকে ভাগ করে ফেলি, ভাগ করার সময় আমরা জানি যখন ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ হবে তখন সেটা ভাগকে গুণ চিহ্নে উল্টিয়ে দিতে হবে, উল্টিয়ে তারপর করতে হবে। তাহলে উল্টালে এক নিচে চলে আসবে, লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে, তারপর মিটার। তিনের নিচে এক থাকুক বা না থাকুক দুইটাই সেম কথা, আমরা চাইলে উপরের অংশে অংশে এটা না লিখে পারতাম, তাও আমরা লিখেছি, ঠিক আছে? এরপর হচ্ছে তিনের সাথে দুই গুণ দিয়ে দিলাম ছয় মিটার, তিন দুগুণ ছয় মিটার। তাহলে আমাদের উত্তরটা কি আসছে? অর্থাৎ কী লিখবো? অর্থাৎ পানির উপরের অংশে দুই মিটার হলে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য হবে ছয় মিটার, সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য এই যে উত্তর যেটা আসছে সেটা আমরা ছয় মিটার লিখে দেবো। পরে আমরা আরেকটা ম্যাথ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অনুশীলনী ছয়ের ক এর আলোকে, এটা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এসেছে 2018 সালে। দেখো মিতা দুই সমস্ত ছয় ভাগের পাঁচ লিটার এবং মাহমুদ এক সমস্ত আট ভাগের তিন লিটার দুধ ক্রয় করলেন,
তাহলে প্রশ্ন হচ্ছে তারা দুইজনে মোট কত লিটার দুধ পান করলো? তাহলে ঠিক সেম একই রকম কথা, তারা দুইজনে কত লিটার দুধ ক্রয় করলো? ঠিক আছে, এখানে পান আসছে কেন? আচ্ছা, তাহলে দুইজনে মোট কত লিটার করলো মানে হচ্ছে মিতা কত লিটার করেছে, মাহমুদ কত লিটার করছে, এই দুইজনেরটা আমরা যখন যোগ করব তখনই আমরা মোট কত লিটার করেছে সেটা পাবো। তাহলে আমরা খুব দ্রুত করে দেওয়া আছে, এটা লিখে ফেলি, দেওয়া আছে মিতা দুধ ক্রয় করলো এত লিটার, বা সমস্তটা ভেঙে ফেলি বা দিয়ে। আমরা জানি যে কীভাবে ভাঙতে হয়, ছয়টা লিখে দিই, হরটা লিখে দিব, দুই দিয়ে ছয়কে গুণ দাও, ছয় দুগুণ বারো, বারোর সাথে পাঁচ যোগ করো ১৭। তারপরে এটাকে করি, এটাকে করলে নিচে হরটা লিখে দিই, তাহলে হর দিয়ে এটাকে গুণ দিয়ে আটেকে আট, তারপর থাকতেছে কত, আটের সাথে তিন যোগ করলে নয়, দশ, এগারো, এগারো। আচ্ছা, আমরা এখানে লিখলাম তারা দুইজনে দুধ ক্রয় করলো মোট, মোট করতে হলে আমাদেরকে যেহেতু এটাকে যোগ করতে হবে, সেহেতু আমরা এটা করলাম, যোগ করে লিখলাম। এবার আমরা কি করব, লসাগু করব। ঠিক আছে, ৬ আর ৮ এর লসাগু, এখানে আমরা ৬ আর ৮ এর লসাগু করছি, দুই দিয়ে যাবে, তিন দুগুণ ৬, চার দুগুণ ৮, তারপর আর যাবে, আর যাবে না, এটা দিয়ে দিয়েছি। তাহলে আমাদের এখানে কত আসে, তিন দুগুণ ৬, চার ৬, ২৪, লসাগু হলো কত, ২৪। ঠিক আছে, লসাগু হলো ২৪। তাহলে আমরা ৬ দিয়ে হরটাকে লসাগুকে ভাগ করি, হরটাকে লসাগুটা দিয়ে ভাগ করি, ভাগ করে চার ছয় ২৪। ঠিক আছে, আসছে কত ভাগফল, চার, চার দিয়ে ১৭কে গুণ করব। ঠিক আছে, ১৭কে চার দিয়ে গুণ করব, চার সাত ২৮, আট হাত আছে ২, চার একে চার, পাঁচ ৬, এখানে আসবে ৬৮। ঠিক আছে, তারপর এখানে ৮ দিয়ে ২৪কে ভাগ দাও, তিন আটা ২৪, তারপর কত আসে, তিন আসলো, তিনকে ১১ দিয়ে গুণ করো, তিন ১১, ৩৩, ওকে, লিটার। আমরা এখানে ৬৮ আর ৩৩ যোগ করে ফেলি, যোগ করলে কত আসতেছে, ৮ ৩ ১০, ১ ৬ ৩ ৯ ১০, ১০১ লিটার। ঠিক আছে, তাহলে আমরা দেখছি যে এরকম, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব বড় কিন্তু হর ছোটো সেটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলো। অপ্রকৃত ভগ্নাংশ তো আমরা এভাবে রেখে দিতে পারবো না, তাহলে আমাদেরকে কী করতে হবে, ২৪কে ১০০, ১০১কে ২৪ দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, এটা আমরা রাফ করি, সেটাই বেটার, ২৪কে, সরি, ১০১কে ২৪ দ্বারা ভাগ করলাম, কীভাবে করব, প্রথমে ২৪কে ২৪, ২৪ দুগুণ ৩, ২৪, চার ২৪ দিলে আমাদের আসবে, চার ২৪ হচ্ছে ৯৬, তাহলে ১১ থেকে ৬ গেলে ৫, তখন এটা ১০টা ৯ হয়ে যাবে, ৯ থেকে ৯ গেলে শূন্য, এটা বসাতে হবে না। তাহলে আমাদের এখানে কত আসতেছে, ৪ সমস্ত ২৪ ভাগের ৫, তাহলে আমাদের কত আসছে, ৪ সমস্ত ২৪ ভাগের ৫ লিটার। ঠিক আছে, এটাই হচ্ছে আমরা অর্থাৎ লিখব। এবার আমরা কাজটা শেষ করব, অর্থাৎ লিখব তারা দুইজনে মোট কত লিটার দুধ পান করলো, এটাই লিখবো আমরা। অর্থাৎ তারা দুইজনে মোট কত, চার সমস্ত ২৪ ভাগের ৫ লিটার দুধ ক্রয় করলো, এটাই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নটার উত্তর। এবার আমরা দ্বিতীয় প্রশ্ন আসি, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে মিতা কত লিটার দুধ বেশি ক্রয় করলো, তার মানে হচ্ছে মিতা বেশি ক্রয় করেছে, এটা আমাদের প্রশ্ন দেখেই বুঝতে পারছি। তাহলে আমরা মিতা থেকে কাকে বিয়োগ দেবো, মাহমুদকে বিয়োগ দেবো। মিতা থেকে যদি আমরা মাহমুদের লিটারটা বিয়োগ করি, মিতা কত লিটার ক্রয় কিনেছে আর মাহমুদ কত লিটার কিনেছে, মিতা থেকে মাহমুদের দুধ ক্রয়টা বিয়োগ করলে আমাদের উত্তরটা চলে আসবে। তাহলে আমরা দেখি, দেওয়া আছে মিতা দুধ ক্রয় করলে এত লিটার, বা দিলে আমরা কী করব, এবার সমস্তটা ভেঙে ফেলবো, ৬ দুগুণ, দেখো তো আমরা কীভাবে সমস্ত ভাঙি, হরটাকে গুণ দিই, ৬ দুগুণ ৬, হরটা লিখে দিই, ৬ দুগুণ ১২, ১২ আর ৫ ১৭। ঠিক আছে, সেটা তো আমরা কনঙে করেছি, তাহলে এখানে ৮টা ৮ লিখে দিই, ৮ একে ৮, ৮ ৩ ১১ হয়েছে। এবার আমরা এখানে আসি, মিতা যেহেতু দুধ বেশি ক্রয় করেছে, কে বেশি ক্রয় করেছে সেটা বের করার জন্য আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখি, মিতা দুধ বেশি ক্রয় করলো, ৬ ভাগের ১৭ বিয়োগ ৮ ভাগের ১১ লিটার। যাই, যেটাই দেখো ব্যাপারটা, যেটাই প্রশ্নে লিখেছে আমরা কোনো হেডেক নিব না, যাই প্রশ্নে লিখেছে তাই আমরা লিখে দিব, মিতা দুধ বেশি ক্রয় করলো, লিখে দিলাম। ঠিক আছে, এটা কোনো ম্যাটার না, আমাদের অঙ্কটা এই জায়গাটাই, এটাই দেখবে। ঠিক আছে, আমরা এবার দেখি তো,
দেখো 6 আর 8 এর লসাগু আমরা আগে করেছি না, কত এসেছিল 24 এসেছে, ঠিক আছে। তাহলে এটা ভেঙেছি 68 এসেছিল, কনং একটু তাকাবা, তাহলে আমাদের অঙ্কটা খুব ইজি হয়ে যাবে। এটা আসছে 33 এসেছিল, ঠিক আছে, লিটার। এবার দেখো আমরা 68 থেকে 33 বিয়োগ দিয়ে দিই, 68 থেকে 33 বিয়োগ দিয়ে দিলে চলে আসবে 35, 8 থেকে 3 গেলে 5, 6 থেকে 3 গেলে 3 লিটার। ওকে, এইবার আমরা দেখি, এটা যেহেতু 35 বড়, ঠিক ওটার মতো আমাদেরকে এটা ভাগ করে দিতে হবে, ঠিক আছে। 24 মানে আমরা চাইলে এখানেও করে দিতে পারি, ভাগটা নাও করতে পারি, আমাদের ইচ্ছা। তাহলে আমরা এখানে 24 একে 24 একবার দিই, দুইবার দিলে বড় হয়ে যাবে। তাহলে 5 থেকে 4 গেলে 1, 3 থেকে 2 গেলে 1, কত আসলো, আসছে 24, সরি সরি সরি, 124 ভাগের 11 লিটার, ঠিক আছে। তাহলে আমরা অর্থাৎ কি দিব, অর্থাৎ ঠিক এখান থেকে অর্থাৎটা লিখে দিব, অর্থাৎ মিতা কত লিটার এসেছে, 124 ব্যাগের 11 লিটার দুধ বেশি ক্রয় করলো। তাহলে আমাদের খ নম্বরও শেষ, আমরা এবার গণনে যাই। গণন কি বলছে, আর কত লিটার দুধ ক্রয় করলে তাদের দুইজনের মোট 5 লিটার দুধ হতো, তাহলে ওদের দুজনের 5 লিটার দুধ হবে আরও কত লিটার দুধ ক্রয় করলে, ঠিক আছে। তাহলে আমরা দেখি, আমরা কনম হতে পাই তারা দুইজনে একত্রে দুধ কিনেছে, কনম হতে আমরা যোগ করেছি না, দুইজনে একত্রে যে দুধটা সেই দুধ কতটুকু ক্রয় করেছে সেটা আমরা পাই কনম হতে, 24 ভাগে 201 লিটার দুধ তারা কিনেছে দুইজনে একসাথে, আমরা কনমে এই উত্তরটা পেয়েছিলাম। তাহলে বলছে তাদের আরও দুধ ক্রয় করতে হবে 5 লিটার হওয়ার জন্য, তাহলে আমরা 5 থেকে যদি বিয়োগ দিই কত লিটার তাদের কিনতে হবে সেটাই বের হবে। আমি আবারও বলছি, যদি যেহেতু তারা একসাথে দুধ কতটুকু কিনেছে আমরা জানি, মানে ওরা কিন্তু 5 লিটার দুধ কিনেনি, আরও অনেক কম কিনেছে, যদি ওরা 5 লিটার কিনতো, 5 লিটার কিনতো তাহলে ওদেরকে আর কত লিটার কিনতে হতো, ঠিক আছে। তাহলে আমরা 5 থেকে যদি ওদের দুজন আসলে কত নিয়েছে সেটা যদি বাদ দিই, সেক্ষেত্রে আমাদের কী আসবে, কাঙ্ক্ষিত উত্তরটা আসবে, মানে হচ্ছে ওদের তাদের আরও দুধ ক্রয় কতটুকু ক্রয় করতে হবে 5 লিটার করার জন্য। তাহলে আমরা ঠিক এটাও সেইভাবে করবো, লসাও করে ফেলবো। আমরা 5-এর নিচে সাপোজ আমরা একটা 1 ধরছি, আসলে সে নেই, হ্যাঁ খালি, তাহলে 1 আর 24-এর লসাগু 24ই হবে, আমাদেরকে এটা কী করতে হবে না, করতে হবে না। তাহলে 24 একে 24 দিয়ে আমরা 5-কে গুণ করে তারপর বসাবো, 4 5 24-এর 0 হাতে আছে 2, 5 10 11 12, 5 24 আসছে 120, ঠিক আছে। আর এখানে 24 একে 24 এক থাকে, 1 দিয়ে 100-কে গুণ করো, 101-ই আসবে, তাহলে আমরা লিটার পেলাম। তাহলে 120 থেকে 101 বিয়োগ দাও, 10 থেকে 1 গেলে 9, এটা থাকে 11, থেকে 0 গেলে তাহলে কত আসছে, 24 ভাগের 19 লিটার, ঠিক আছে। এখন যদি আমরা একটা কাজ করি সেটা হচ্ছে কি, এবার আমরা উত্তর করবো, যেহেতু আমাদের চলে আসছে উত্তরটা লিখবো অর্থাৎ দিয়ে, অর্থাৎ আর 24 ভাগের 19 লিটার দুধ ক্রয় করলে তাদের দুজনের মোট 5 লিটার দুধ হতো, ঠিক আছে। এবার